আগমনীর আগমনে বাংলা যখন খুশির জোয়ারে মেতে উঠবে দুর্গা পূজায়, ঠিক তখন মুসলিম ধর্মপ্রাণ মানুষরা তাদের দুঃখকে ভোলার জন্য তাজিয়া তৈরি করে মহরমের দিনে সেই দিনটাকে স্মরণ করবে। হ্যাঁ, তো যেমন করে হোক মানে একটু ব্যবস্থা নেওয়া পারে। গানে বাবুলা গোট মানুষ খাই আমরা। এটা চলবে ওর উপরে, আর ওইটা চলে দিল একটা কাজ করো না, একটু এবার দেখো তো সেই লাগতেছে। আচ্ছা দাদা, ফুচকা আগে এটা তোমাদের দেখছে বছরে, এটা একটা বছরে আমাদের, এটা আমাদের একটা মানে খুব দুঃখজনক মানে পর্ব এটা উপরন্ত মানে ওই যে কারবালা প্রান্ত যেটা আর কি, সেটা আমরা এটা এটা করো তোমরা কি দুঃখের জন্য? দুঃখের জন্য মহরমটা হচ্ছে আমার আনন্দের জন্য নয়, না এটা দুঃখজনক আমাদের মানে জীবন বিপন্ন হয়েছিল এবং বহু মুসলমান তার মানে এটাই হচ্ছে আমি বলবো যে এই আগমনের আগমনে যখন
হ্যাঁ, এখন আমরা দেখছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের এমন একটি গ্রাম যেখানে প্রায় বেশ কিছু বাড়িতে তারা মহরম উপলক্ষে তাজিয়া তৈরিতে ভীষণ ব্যস্ত। বাড়ির বউরাও তাতে সামিল হয়েছে। তাদের বক্তব্য, তারা তাদের সেই স্মৃতিকে ভোলার জন্য বা সেই দুঃখের দিনগুলোকে ভোলার জন্য এই দিনটাকে তারা স্মরণ করবে। তবে হ্যাঁ, বাচ্চাদের নতুন জামা কাপড় দিতে তারা ভুলবে না এই দুঃখের মধ্যেও। তারা এবার কেমন আনন্দ করবে মহরমের দিনটাতে আমরা শুনে নেব তাদের মুখের, এবং তারা এই তাজিয়াটাই বা কেন করছে তৈরি, বা এই তাজিয়া তৈরি করে তারা কতটা আনন্দ পায় সেটাও তাদের মুখে বললাম। এই যে আজকে যখন হিন্দু সমাজে যখন দুর্গা পূজার খুশির আনন্দে মেতে উঠবে, তখন তোমরা মুসলিমরা এই যে তাজিয়া তৈরি করে বা মহরমের দিনটাকে একটা দুঃখের দিন বা একটা দুঃখের স্মৃতি হিসেবে তোমরা মেনে নাও, এবং তার জন্য তোমরা এই তাজিয়া তৈরি করো এবং এটাকে একটা স্মৃতি হিসেবে রাখো। এই তাজিয়া তোমার স্বামী তৈরি করছে দেখছি, এবং সাথে সাথে তুমিও তাকে সহযোগিতা করছো, কেমন কতটা আনন্দ পাও? আনন্দের জন্য করি, দুঃখের জন্যও করি। আমার স্বামীকে যোগার যন্ত্রণা দিই, একা একাই পারে না, আমিও করি। আমিও একটু দেখে দেখে আমিও বানাই, সব কিছু করি দুঃখের জন্য। এগুলো আমি বানাচ্ছি আমি মহরমের জন্য। কতটা পাও তুমি আনন্দ? আনন্দের জন্য, দুঃখের জন্য আমি এটা বানাচ্ছি। আচ্ছা, এটা কতদিন ধরে তোমার স্বামী এখানে এই তাজিয়া তৈরি করে? 40 বছর ধরে তৈরি করে এখানে। 40 বছর ধরে আমার বিয়ে হওয়ার জন্য সেদিন ধরে এগুলা বানাই, সেদিন ধরে আমি এগুলা শিখছি। আমিও এগুলা দেখি, আমিও আমরা জানি কোনখানে কিছু লাগে, আমিও বানাই দিই। আমিও দেখে দেখে আমিও শিখেছি কোনখানে কিছু লাগে, ওগুলো আমিও বানায় বাতায় দিই। এখানে এখানে এগুলা লাগে, এখানে ওগুলা লাগে, আমিও শিখাই দিই, আমিও বান ছান দিই, আমিও সব কিছু এগুলা মাঠ খাট ছাট করে দিই, মাঠা মুঠা করে দিই। আচ্ছা, তো বলছি যে এই যে মানে একসাথে কতগুলো তাজিয়া তৈরি হচ্ছে এবার তোমার বাড়িতে? দুই খান তৈরি হচ্ছে। আচ্ছা, এইগুলা কি হবে? এগুলা নিয়ে আমি দুঃখ পালন করব মাঠে, কাবলার মাঠে। আমি এখানে দুঃখ প্রকাশ করব, ওখানে কান্দা কাটা করব, ওখানে আমি সব কিছু করব, আনন্দও করব। বাচ্চা কাচার জন্য ওখানে আমি খাওয়া দাওয়া নিবার জন্য আমি সুখী হয়ে সব কিছু কিনব। আমার মনের দুঃখ মনেতে থাকে, এই দুঃখটা আমি নিজেই নিজে বলি, আমি প্রকাশ করে বলি না, নিজেই নিজে কথা বলি। আমি বাচ্চাকে এগুলো আমি দুঃখ দিই না, তা বাচ্চাকে আমি সাজা কুঁজে আমি বাজারের মধ্যে পাঠাই, কারবুলার মধ্যে পাঠাই। তোমার নাম কি? আমার নাম আকলিমা বেগম। বললাম এই যে সকাল থেকে আমরা দেখছি তোমার বাড়িতে তুমি একের পর এক তাজিয়া তৈরি করছো। হ্যাঁ, তাজিয়াটা তোমার করা কি শখ, না একটা দুঃখকে ভোলার জন্য, এবং বাড়িতে মানে এইটাকে নিয়ে তোমরা সেই দিনটাকে পালন করার জন্য তুমি নিজে হাতে তৈরি করছো? আমি এই যে তাজিয়া যখন আমি বানাতে শিখি তখন আমাকে দুঃখ পুরস্কার করতে হয় আর কি, দুঃখ লাগে খুব। এই বছরের পরব আমাদের মহরম, না বানলেও না হোক বানিতে হয়। হ্যাঁ, দশের জন্য, দেখার জন্য, গ্রামের জন্য, প্রতিবেশীর জন্য, আনন্দ উৎসবের জন্য এই তাজিয়া আমি বানাই আর কি। আচ্ছা, তো তোমার হচ্ছে এই যে তাজিয়াটা তৈরি করা শিখেছো কার কাছ থেকে? এটা আমার এক গরু ছিল, সেই গরু আমার মারা গেছে। আচ্ছা, তার ওই পূর্বতে আমি শিখছি আর কি। আচ্ছা, হাতের কাজ করি। এই গ্রামে কি আরো কি কেউ বানায়, না তুমি শুধু না আরো লোক আছে বানানো? আচ্ছা, তো এই যে তাজিয়া তুমি তৈরি করছো কতদিন ধরে বানাচ্ছো? এটা 40 বছরের উপরে হয়ে যাবে আমার মোটামুটি আইডিয়া আর কি, 40 বছর ধরেন। 40 বছর। এটা কি তোমরা বিক্রি করো, না তোমার হাতে তৈরি তাজিয়াটা মানে সবাই গ্রামবাসী? এটা আমি বিক্রি করি। আচ্ছা, এটা আমার একদম বিক্রি করা। বিক্রি করা? হ্যাঁ। আচ্ছা, কারা কেনে? এটা আমাদের পাড়ার প্রতিবেশী লোক কিনে নেয় আর কি। কেমন ভাবে এটা বিক্রি হয়? এটা এক্ষেত্রে আমাদের হয় 7,000 হয়, 8,000 হয়, 9,000 হয়, 10,000 হয়, সাজানোর উপর। আনন্দ আমার আনন্দ করি, কিন্তু আনন্দ করা উচিত না। এগুলা আমাদের হাসান হুসেন ইন্তেকাল হয়ে যে তার জন্য মাথার উপরে একটা চিহ্ন থাকে মিনার, সেই মিনারটা আমরা বানাই আর কি, সেই মিনারটা আমরা গ্রামগঞ্জে নিয়ে বেড়াই। আচ্ছা,
তো তোমার তো দুঃখ লাগে এবং বাড়ির তো তোমার কি ছেলেপেলেদেরকে কি সেদিনকে কি মানে কি ওই নতুন জামা কাপড়? হ্যাঁ, নতুন জামা কাপড় পরে ভালো মন্দ খাওয়াইতে হয়, একটু বেড়ানোড়া করতে হয়, আর মনকে আনন্দ দিতে হয়। আচ্ছা, দুঃখ পুরস্কার করতে হয় ওর ভিতরে। আচ্ছা, সব দিকেই করতে হয়। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম হচ্ছে হাসিনুল হক।